fear. The real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান্দা হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 25তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের হরর নাইট এপিসোডে যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, তার একটি ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। তার নাম ফাইজান রহমান আর ওনার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদে। তো ওনারা কিন্তু একটা দীর্ঘ সময় কামরাঙ্গীরচরে ছিলেন। তো এর আগের ঘটনাটিও কিন্তু কামরাঙ্গীরচর রিলেটেডই ছিল, এবারের ঘটনাটিও এই কামরাঙ্গীরচরকে কেন্দ্র করে। তো চলুন মূল ঘটনাতে চলে যাব। আর ঘটনাতে যাওয়ার আগে বলতে চাই যে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক বাটনটাও প্রেস করে দেবেন প্লিজ, আর শেয়ার করতেও ভুলবেন না। আর ঘটনা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করেও জানাবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনেই দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, শুরু করছি ঘটনাটি। মূলত এই ঘটনাটি ঢাকার কামরাঙ্গীরচরের খালপার রোড শিয়ালখালী নামক এলাকার। ঘটনাটির সময়কাল 1980 থেকে 81 সাল, মানে শুরুটা আর কি এই সময়টা। তো তার মধ্যে আরও কিছু ঘটনা এর মধ্যে চলে আসবে, বিশেষ করে ঘটনার মধ্যে, কারণ ঘটনাটির মধ্যবর্তী একটা জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করেই মূল ক্যারেক্টারের বাইরে আরও একটি ক্যারেক্টার অবতারণা ঘটবে। তো চলুন মূল ঘটনার মধ্যেই চলে যাই। তো মূলত ঘটনাটি যার কাছ থেকে এই ফাইজান রহমান শুনেছিলেন, তার নাম হচ্ছে আব্দুল হাকিম শেখ। তার বাড়ি কামরাঙ্গীরচর মাদ্রাসাপাড়ায়। আর ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে ফজলু মিয়া। তার বাড়িও এই কামরাঙ্গীরচর মাদ্রাসাপাড়া নামক এলাকাতেই। তখন কামরাঙ্গীরচর গ্রাম বললেই চলে, যেহেতু বাড়িঘর কম অতএব মানুষজনও খুবই কম ছিল। আর আদি বুড়িগঙ্গা থেকে বিভিন্ন ছোট বড় খাল বিল, তো এই জিনিসগুলো কিন্তু চাষাবাদ উপযোগী ধানি জমি জুড়েই ওই সময় কিন্তু কামরাঙ্গীরচরে ছিল। এমনকি এখনকার কিছু কিছু মানুষজন চাষাবাদ, এছাড়াও তারা মাছ ধরতে যারা পছন্দ করেন, ইনারও কিন্তু একটা সময় এই ধরনের খাল বিলের সাথে পরিচিত ছিলেন। কালের বিবর্তন অনেক কিছু হারিয়ে গেছে যদিও। তো যাই হোক, মূলত ঘটনাটি এই ফজলু মিয়ার সাথে ঘটাটা শুরু হয় যখন, তো ওনার কিন্তু ওই সময়টাতে মাছ ধরার কিন্তু প্রচণ্ড নেশা ছিল। আর উনি প্রায় মাছ ধরতে যেতেন শিয়ালখালি বিলে, কারণ মাছ ধরা তো তার মারাত্মক লেভেলের একটা নেশা। আর একটা ব্যাপার হচ্ছে, উনি কিন্তু মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। ওই সময় উনি যে মাছগুলো ধরতেন সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করতেন। ওই বাজারটির নাম ছিল আবার মাতবর বাজার। তখন পুরো কামরাঙ্গীরচরে একটি মাত্র নাকি বাজার ছিল, আর সেটা হচ্ছে এই মাতবর বাজার। এক রাত্রে উনি মাছ ধরতে শিয়ালখালী বিলে গিয়েছেন। তো তিনি রাতের বেলা আসছেন, তো রাতের বেলা তো হর হামেশাই উনি মাছ ধরেনি, তার ওই সময় খুব একটা খারাপও লাগছিল না। আর ওই সময় উনি খুব ক্ষুধার্তও ছিলেন, মাছ ধরে ক্ষুধার্ত অবস্থা আর কি, তো বাড়িতেও চলে যাওয়ার দরকার। তো কী হয়েছে যে উনি তো মাছ যতটুকু ধরেছিলেন ভালোই মাছ পেয়েছিলেন, ছোট বড় মিলায় টুকটাক ভালোই মাছ আর কি। তো মাছ যখন ধরেছেন তখন কিন্তু কোনো সমস্যা হয়নি আর কি, যদিও মাছ ধরতে গেলে এই ধরনের টুকটাক সমস্যা ভুতুড়ে ঘটনা ঘটে, তবে দীর্ঘ সময়ের মধ্যে উনি এই টাইপের কোনো ঘটনার মুখোমুখি মাছ ধরার সময় হন নাই আর কি। তো ওই দিন উনি ভালোই মাছ পেয়েছিলাম, যখন মাছ টাছ ভালো পেয়েছেন তখন আর মাছ ধরার আগ্রহ ছিল না, ক্ষুধা লেগেছিলো, তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তো উনি মাছ যেটাতে নিচ্ছিলেন একটা খালোয়ের মতো, বাঁশ দিয়ে তৈরি একটা খালোই, তো চিন্তা করেন যেতটুকু মাছ পেয়েছি ছোট মাছ কিছু বাড়ির জন্য রাখবো আর বড় মাছগুলো বাজারে বিক্রি করব। তো উনি যতটুকু পেতেন খুব বেশি লোভ করতেন না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। তো উনি খুশি মনেই যাচ্ছিলেন দ্রুত বাড়ির দিকে আর কি। চারদিকে তখন নীরব নিস্তব্ধতা বিরাজ করছে, শুনশান পরিবেশ।
তো ফজলু মিয়া হাঁটতে হাঁটতে শিয়ালখালীর বিলের সীমানাটা পার করে খালপাড়ের মধ্যে চলে এসেছেন। তো খালপাড়ের পাশেই কিন্তু ধানি জমি আর বাঁশঝাড়। তো ফজলু মিয়া লক্ষ্য করলেন যে ধানি জমি থেকে কিছু কালো কুকুর উঠে এসে তার হাতে থাকা মাছের সেই খালুইটাতে আঁচড় দেওয়ার চেষ্টা করছে। অনেক সময় আমরা দেখি বাড়িতে যদি বিড়াল থাকে, খাবার খেতে বসলে ওই বিড়ালগুলো চারদিকে ঘোরাফেরা করে, ডাকাডাকি করে। খাবার না দিলে একটা সময় ওই বিড়ালগুলো হাত দিয়ে কিন্তু পায়ের সাথে টাচ করে বা ধাক্কা দেয়, বা দুই হাত বা দুই সামনের দুই হাত উঠিয়ে দেয় উপরের দিকে যে তাদেরকে খাবার দিতে হবে। তো ওই বিড়ালগুলো ওই খালের কাছে এসে ওইভাবে হাত উঁচু করে আঁচড় দেওয়ার চেষ্টা করছিল। এই ধরনের ঘটনার মুখোমুখি উনি আগে যে কখনো হন নাই বিষয়টা এরকম নয়। কারণ রাতেরবেলা আসতে গেলে একসাথে দলবদ্ধভাবে থাকা কিছু কুকুরগুলো কিন্তু ঘেউ ঘেউ করে। এটা কিন্তু হর হামেশাই দেখা যায়। রাতের বেলা যারা চলাফেরা করেন তারা দেখবেন যে রাস্তায় এরকম একসাথে চার পাঁচটা কুকুর থাকে, একসাথে চিৎকার চেঁচামেচি করে ওঠে। তো উনি যখন রাতেরবেলা আসতেন এরকম দৃশ্য উনি মাঝে মাঝেই দেখতেন, এই জন্য ওনার কাছে বিষয়টা একদম স্বাভাবিক ছিল। তো এই কুকুরগুলো যখন ওই মাছের খালই থেকে মাছগুলো নেওয়ার জন্য আঁচড় দেওয়ার চেষ্টা করছিল, নর্মালি কিন্তু কুকুরগুলো আঁচড় দেয় না, দূর থেকে ঘেউ ঘেউ করে, কিন্তু এবার যেহেতু এরকম করছে তখন ফজলু মিয়া কিছুটা বিরক্ত হন। এগুলো যে অন্য কোনো ধরনের অস্বাভাবিক বিষয় হতে পারে এগুলো কিন্তু আসলে ফজলু মিয়া মাথায় নেন নাই। তো উনি কী করেছেন, উনি ওই রাস্তার পাশে একটা বাঁশ ছিল, তো ওই একটা বাঁশ নিয়ে এসে ওই কুকুরকে ধাওয়া করেছেন। ধাওয়া করার পর কুকুরগুলো দূরে সরে চলে যায়। তো উনি মনে করেন সরে চলে গেছে, তখন বাঁশটা আবার রাস্তার পাশে ফেলে দিয়ে উনি আবার হাঁটা শুরু করেন। অল্প সময়ের মধ্যে আবার ওই কুকুরগুলো চলে এসেছে। তো ফজলু মিয়ার উপরে কিন্তু কুকুরগুলো আক্রমণ করার চেষ্টা করছে না, সবগুলো কুকুর চেষ্টা করছে তার মাছের যে খালইটা এই খালইটা আঁচড় দিয়ে ছিনিয়ে নেওয়ার জন্য। তো কুকুরগুলো এতটাই বিরক্ত করছিল যে ফজলু মিয়া খুবই ক্ষিপ্ত হয়ে যায় কুকুরগুলোর উপরে, যে এত কষ্ট করে মাছ ধরলাম বেটা তোরা এসে এরকম উৎপাত শুরু করলি। তো এই চিন্তা করে ফজলু মিয়া কী করেছেন, এই সামনের দিকে থাকা একটা কুকুরকে পা উঁচু করে সজোরে মেরেছেন এক লাথি মুখে। তো মুখে লাথি খেয়ে কুকুরটা ওই রাস্তার পাশে যে ধানি জমি ছিল ছিটকে গিয়ে ওইখানে পড়েছে। মূলত মুখ ঘাড় পেঁচিয়ে লাথিটা মেরেছিলেন আর কি উনি, এমনভাবে লাথি মেরেছিলেন, সর্বশক্তি দিয়ে লাথি মেরেছিলেন। তো কুকুরটা মানে কুই করে উঠেছে এক ধরনের শব্দ করে আর কি। কুকুরটা কুকুর যদি খুব বড় ধরনের আঘাত পায় তখন দেখবে একটা কুই করে এক ধরনের শব্দ করে, তো ওই রকম শব্দ করে পড়ে গিয়েছে ধানি জমির মধ্যে। আর ওই কুকুরের পড়ে যাওয়া দেখে অন্য কুকুরগুলো কি করেছে, দৌড়ে বাঁশের মধ্যে ঢুকে গেছে। এরপরে কিন্তু ওই কুকুরটাও উঠে আবার ওই বাঁশের দিকেই চলে গেল। এরপর একদম শুনশান নীরবতা, কোনো কুকুরের কোনো অস্তিত্বই এখন আর উপলব্ধি করা যাচ্ছে না। কুকুরগুলো বাঁশের মধ্যে ঢুকে যে খচমচ খচমচ করবে এরকমটাও কিন্তু না। তো উনি চিন্তা করলেন যে ওগুলো মনে হয় পালিয়ে গেছে, একটা যেহেতু আঘাত পেয়েছে অন্যগুলো ভয়ে চলে গেছে, আর যেটা পড়ে গেছিল ওইটাও আবার তার দলের সাথে মিশে চলে গেছে। তো উনি আবার বাড়ির দিকে আগানো শুরু করেছেন। হঠাৎ করে ওই ঝোরের মধ্যে থেকে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা যদি আর্তনাদ করে কান্নাকাটি করে ওই রকম একটা আওয়াজ আসছে, আর এই আওয়াজের সাথে আরও আর একটা আওয়াজ আসতে শুরু করে। সেটা হচ্ছে কোনো মহিলা মানুষ যদি গোংরাতে থাকে যেরকম শব্দ হয় তেমন শব্দ হচ্ছিল। উনি তখন বুঝতে পেরেছেন যে এতক্ষণ যে কুকুরগুলো ছিল যেগুলোকে উনি স্বাভাবিক কুকুর মনে করেছিলেন এগুলো স্বাভাবিক কোনো কুকুর ছিল না, আজ তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু ফজলু মিয়া সাহসী মানুষ ছিলেন, রাতেরবেলা যেহেতু মাছ টাছ ধরতেন, তো উনি সাহস করে আর এসব বিষয় উপেক্ষা করে হাঁটতে লাগলেন। কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু ভয় লাগা শুরু করেছিল। ফজলু মিয়া হেঁটে যাচ্ছেন, তখন কিন্তু আশেপাশে তো গাছপালা ছিল আর কি। হঠাৎ করে মনে হলো যে এই গাছের উপর দিয়ে কোনো কিছু লাফিয়ে লাফিয়ে চলছে, কিন্তু কী লাফিয়ে লাফিয়ে চলছে উনি আসলে অন্ধকারে খুব একটা বুঝতে পারছিলেন না, তবে কিছু একটা লাফিয়ে লাফিয়ে চলছে এটা উনি বুঝতে পারছিলেন।
আর লাফিয়ে লাফিয়ে চলার সাথে সাথে একটা বাতাস মনে হচ্ছে ওই গাছের উপর দিয়ে যাচ্ছে। অন্য পাশে কিন্তু কোনো বাতাস নাই। একটা বাতাস ওই গাছের উপর দিয়ে যখন যায়, ওই গাছগুলো দুলে ওঠে এবং ওই গাছগুলোর মাথায় কোনো কিছু আছে, ওইটা আবার একটু পরে আর একটা গাছে লাফ দেয়। তো এইরকম একটা ঝাঁকুনির যদি গাছে হয় তখন একটা আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হচ্ছে। আর মাঝে মাঝে আর একটা বিষয় ফজলু মিয়া খেয়াল করছেন। ফজলু মিয়া হেঁটে যাচ্ছেন, উনি তো ভয় পাচ্ছেনই, এর মধ্যে মনে হচ্ছে পেছন থেকে গরম একটা নিঃশ্বাস ওনার ঘাড়ে এসে লাগে বারবার। উনি স্পষ্ট বুঝতে পারছেন ওনার পেছন থেকে কেউ একটা বা কিছু একটা আছে, এটা গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপরে ফেলছে। তো ফজলু মিয়া কিন্তু পেছন থেকে ঘুরে তাকিয়েছেন, ঘুরে তাকিয়ে উনি কিছুই দেখতে পান না। তো উনি বিষয়টা তো বুঝতে পেরেছেন, তার সাথে কোনো একটা ভয়ানক ঘটনা নিঃসন্দেহে ঘটতে যাচ্ছে, কারণ একটু আগে উনি কুকুরকে আঘাত করেছিলেন। তো উনি আসলে দোয়া দুরুদ খুব একটা জানতেন না, এটা একটা সমস্যা। খুব একটা আরবি উনি শেখেনও নাই, এখন কী দোয়া দুরুদ পড়বেন, কতটুকু কী শিখেছেন, যা দোয়া দুরুদ পারছেন আর কি, খুব একটা শেখেন নাই তো, পারতেনও না ওরকম। যতটুকু জানেন মানে শুধু আল্লাহর নামটা জানেন বা যতটুকু কালেমা যতটুকু জানেন ঠিক ওইটুকুই উনি পড়ার চেষ্টা করছিলেন। তো হেঁটে যাচ্ছেন, এখন হেঁটে বাড়িতে আসতেও তো কিছুটা সময় লাগবে, তো ওই অবস্থা থেকে কিন্তু উনি বের হয়ে আসবেন, ওনার মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছে। একদিকে পিঠের উপর গরম গরম নিঃশ্বাস পড়ছে কিছুক্ষণ পর পর, আর ওইদিকে পাশে গাছপালার উপরে মনে হচ্ছে কিছু একটা লাফিয়ে লাফিয়ে তার সাথে সাথে এগিয়ে চলছে। কোনো একটা বড় বানর যদি এভাফ দেয়, যেভাবে গাছ কেঁপে ওঠে ওইরকম কেঁপে উঠছে, আর সেই সাথে বাতাস তো আছেই। তো এভাবে উনি চলছেন, কতক্ষণ যে চলেছেন ওনার আসলে খেয়াল নাই, মনে হচ্ছে রাতও শেষ হচ্ছে না আর এই বিপদটাও কেটে যাচ্ছে না। ওই রাতটা ওনার কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। এরপর উনি ওই খালের ওই জায়গাটা থেকে বের হয়ে একটি বড় রাস্তায় চলে আসেন, তখন আর ভয় কিছুটা কমে, কারণ আশেপাশে কিছু ঘর বাড়ি রয়েছে। তো একটা সময় দূর থেকে ফজরের আজান ওনার কানে ভেসে আসে, তখন কিন্তু সব কিছু চুপচাপ। মূলত ওই রাস্তায় আসার পরে ওই যে গরম নিঃশ্বাসের ওই ব্যাপারটাও উনি আর ফিল করেন নাই, আর ওই যে বাতাসটা বা কোনো কিছু লাফিয়ে লাফিয়ে আসাটা, ওখানে আবার গাছপালাও ছিল না আশেপাশে খুব একটা, আর যাও ছিল সেখানে অবশ্য তিনি ওটা দেখেন নাই। মূলত এর কিছুক্ষণ পরেই ফজরের আজান ভেসে এসেছিল। এরপর তো সব কিছু চুপচাপ, আবার নিস্তব্ধ অবস্থা, শুনশান নীরবতা চারদিকে। তো ফজলু মিয়ার কাছে যে মাছগুলো ছিল, এই মাছগুলোর কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না, উনিও মাছগুলো যথারীতি উনি বাড়িতে নিয়ে এসেছিলেন, সকালবেলা স্থানীয় মাতবর বাজারে মাছগুলো বিক্রিও করে দিয়েছিলেন। তো শিয়ালখালী বিলের পাড়ে স্থানীয় মানুষের মুখে কিন্তু হঠাৎ করেই বেশ কিছু গাছ সব অভিজ্ঞতার কথা চারদিকে চাউর হয়ে যায়। এই ফজলু মিয়া যে একা এই সমস্যায় পড়েছেন বিষয়টা এরকম না, অনেকেই নাকি এই ধরনের বিভিন্ন সমস্যায় পড়েছেন বলে তারা বিভিন্ন মানুষের কাছে গল্প করেছেন। বিশেষ করে রাতের বেলা যারা মাছ ধরতে গিয়েছেন তারাই এই ধরনের সমস্যার মুখে পড়েছেন। তো এখন কথা হলো যে ওই শিয়ালখালি বিলে ভোর হবার কিছুক্ষণ আগে নাকি প্রচুর মাছ পাওয়া যেত, মূলত এই লোভেই অনেকে ওইখানে যেত, আর মাছ নিয়ে ফেরত আসার সময় কিছু কিছু ভয়ানক ঘটনা তাদের সাথে ঘটত। যেহেতু এই শিয়ালখাটি আদি বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত ছিল, তো ওখানে কিন্তু মাছ আসাটা স্বাভাবিক, আর মানুষজনও মাছ যেই সময়টাতে বেশি আসে ওই সময়ই মাছ ধরার জন্য যাবেন, এটাও স্বাভাবিক। তো মূলত ঘটনা কিন্তু এইখান থেকেই শুরু। ওই রাতের পরের রাতে এই ফজলু মিয়া আবারও কিন্তু শিয়ালখালি বিলে গিয়েছিলেন, আগের রাতে যে উনি এরকম সমস্যায় পড়েছেন এই বিষয়টা কিন্তু উনি উপেক্ষা করে পরের রাতে আবারও ওই শিয়ালখালি বিলে মাছ ধরতে গিয়েছেন। তো উনি বেশ কিছু মাছ পেয়েছিলেন, তো ওগুলো নিয়ে উনি বাড়ির দিকে আসছিলেন। তো এখানে একটি কথা বলে রাখা ভালো, এই শিয়ালখালি বিল থেকে আসার পথে বাম পাশে একটি খাল পড়ে। তো পূর্ণিমার চাঁদের আলো যদি থাকে আর কি, তখন খালের অন্ধকারটাই কিছুটা হলেও কিন্তু আলোকিত দেখা যায়,
বা যেই সাইডটা খুব নিকষ অন্ধকার থাকে আর কি, কিছু কিছু জায়গা থাকে না আশেপাশে বিভিন্ন কারণে ওই জায়গাটাগুলো একটু অন্ধকার থাকে আর কি, অন্ধকার মনে হয় ওই জায়গাটাকে গ্রাস করে ফেলেছে। তো পূর্ণিমার আলো থাকলে ওই জায়গাটা কিছুটা হলে আলোকিত দেখা যায়। তো ফজলু মিয়া খালপাড়ের পাশ দিয়ে বাড়ির উদ্দেশ্যে তো হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে ফজলু মিয়ার কানে একটা অদ্ভুত শব্দ ভেসে, মনে হয় কেউ যেন এই রাতের বেলায় খালপাড়ের পাশ দিয়ে হেঁটে গেলে যেরকম শব্দ হয় ওইরকম শব্দ, কিন্তু শব্দটা একটু অদ্ভুত ছিল আর কি। কেমন অদ্ভুত আসলে ওটা উনি বলতে পারেন নাই, কিন্তু স্বাভাবিকভাবে হেঁটে গেলে যে ধরনের শব্দ হয় ওরকম ছিল না। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, খালের পাশ দিয়ে কে হেঁটে যায়? অনেক সময় দেখা যাচ্ছে কোনো ফেরিওয়ালা কাঁধে করে ভারী কোনো জিনিস নিয়ে গেলে, আমরা দেখেছি অনেক সময় কোনো ফেরিওয়ালা কাঁধে বাঁশের তৈরি এক ধরনের লাঠির মতো থাকে, তো ওইটার এই মাথায় ওই মাথায় দাঁড়িপাল্লার মতো বড় ধরনের ঝাঁকা বাঁধা থাকে, ওই দুই পাশের ঝাঁকায় কোনো কিছু নিয়ে যান। তো ওই রকমভাবে হাঁটলে ফেরিওয়ালা একটু দ্রুত হাঁটার চেষ্টা করেন, আর ওই জিনিসগুলো যখন ঝাঁকুনি লাগে এক ধরনের ক্যাচ 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 শব্দ হয়, ওইরকম শব্দ হয়, মূলত ওই টাইপের একটা শব্দ উনি পাচ্ছিলেন আর কি, মনে করছে কোনো ফেরিওয়ালা যাচ্ছে, আর ওই শব্দটা মনে হচ্ছে ওরা খুব কাছাকাছি আসছে। তুমি পেছন দিকে তাকিয়েছেন, প্রথমবার কিছু দেখতে পান নাই, তো এরপরে আবার তাকিয়েছেন, তখন দেখতে পান যে একজন বৃদ্ধ মহিলা হেঁটে আসছে, এবং ওই বৃদ্ধ মহিলা বেশ তাড়াতাড়ি হাঁটছে। তো ওনার কাছে মনে হলো এই মহিলা হেঁটে আসছে এই জন্য মনে হয় এরকম শব্দ হচ্ছে, ওনার হাতে একটা লাঠি ছিল, কিন্তু লাঠি মাটির সাথে ঠকঠক করলে এরকম শব্দ ওরকম শব্দ কিন্তু ছিল। তো যাই হোক, ওই মহিলাটা হাঁটতে হাঁটতে ফজলু মিয়ার খুব কাছাকাছি এসে পড়েছে, তখন ওই ফজলু মিয়ার নাকে খুবই বিশ্রী মাংস পচা একটা গন্ধ এসে লাগে। তো গন্ধ যাই আসুক না কেন, উনি চিন্তা করছিলেন যে এই বৃদ্ধা মহিলাকে উনি চেনেন কি না, কারণ আশেপাশে অনেক মানুষকে তো উনি চেনেন, আবার অনেক মানুষও ওনাকে চেনে। তো উনি দেখলেন যে না, উনি তাকে চেনেন বলে মনে হচ্ছে না, আর মাথায় একটা ঘোমটা দেওয়া ছিল তো উনি বুঝতে পারছেন না, আর এই বৃদ্ধ মহিলাকে উনি আগেও কখনো দেখেছেন বলে মনেও করতে পারছেন না, চাঁদের আলোতে উনি যতটুকু বুঝলেন আর কি। তো উনি আবার কী করেছেন, ওই বৃদ্ধ মহিলার একটু কাছে যাওয়ার চেষ্টা করেছেন এবং এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কে মা, এত গভীর রাত্রে এই খালপাড় দিয়ে কোথায় হেঁটে যাচ্ছেন, কোন বাড়িতে যাবেন আমাকে বলেন, আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করি। তো ওই বৃদ্ধ মহিলাটি প্রথমে কোনো উত্তর দেয় না, একটু সামনে গিয়ে হঠাৎ করে একটা বিদঘুটি হাসি দিয়ে ওঠে, মানে খিলখিল করে এক ধরনের একটা বিদঘুটে হাসি, এবং বলে ওঠে, মা বললি দেখে এখন কিছু বললাম না, নাহলে আজকে কিন্তু তোকে দেখে নেওয়ার জন্যই আমি আসছিলাম, শুধু মা শব্দটা উচ্চারণ করেছিস এই জন্য এখন কিছু বললাম না, তবে তোর সাথে আবার আমার দেখা হবে কিন্তু মনে রাখিস। তো ওনার এই কথা শুনে ফজলু মিয়া কথার আগা মাথা কিছুই বুঝতে পারলেন না, আর ওই কথাটা বলেই ওই বৃদ্ধ মহিলা খালের যে ঢালু রাস্তা রয়েছে এবং ওই ঢালু রাস্তা দিয়ে ধানি জমির ভিতরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন। এই কথাটা শুনে তো ফজলু মিয়া হতভম্ব হয়ে গেছে যে কী ব্যাপার, এই ভদ্র মহিলা এই ধরনের কথা হঠাৎ করে আমাকে কেন বললো, কী রাগ আমার উপরে, আমি তো এটা বুঝতে পারলাম না। তো এই কথা শোনার পর মনে হলো যে ওই ভদ্র মহিলার সাথে উনি কথা বলবেন যে কেন তার উপর এত ক্ষোভ ওই মহিলার, এই জিনিসটা জিজ্ঞেস করবেন। তো ওইরকম চিন্তা করে মনে হয়েছে উনি একটা ঘোরের মধ্যে চলে গেছেন, মানে একটা অদ্ভুত চিন্তার মধ্যে চলে গেছেন, উনি কী করেছেন ওই বৃদ্ধ মহিলার পেছন পেছন আগানো শুরু করেছেন। তো ওই বৃদ্ধ মহিলাটি ওই ধানি জমির ভেতরে গিয়ে হঠাৎ করে পেছনে দেখে, এতক্ষণ কিন্তু সে পেছন দিকে তাকে মানে চেহারাটা কিন্তু খুব ভালো দেখায় নাই, উনি অন্ধকারে যতটুকু বোঝার চেষ্টা করেছিলেন আর কি, তত তখন কিন্তু একজন সাধা স্বাভাবিক বৃদ্ধা মহিলার চেহারা যেরকম হয় ওরকমই মনে হয়েছিল। তারপর উনি ঘোমটা পড়েছিল, ঘোমটার ভিতরে ফজলু মিয়া যতটুকু দেখেছিলেন আর কি, কিন্তু এইবার ফজলু মিয়া তার মুখটা আরেকবার দেখতে পায়, আর এখন যেটা দেখে সেটা দেখে তার মনে হচ্ছে প্রাণটা শরীর থেকে বের হয়ে আসবে। প্রথমবার তো উনি একজন বৃদ্ধা মহিলার মতোই চেহারা বলে উনি মনে করেছিলেন, কিন্তু এবার দেখেন যে এই অন্ধকারের মধ্যেও দিব্যি এই মহিলার চেহারাটা দেখা যাচ্ছে, বৃদ্ধ মহিলার মুখে কোনো মাংস নেই, মনে হচ্ছে এটা পুরো কঙ্কাল, আর চোখের কোটরে তো কোনো চোখ নাই, সেখানে মনে হচ্ছে জ্বলন্ত দুটো কয়লার টুকরা জলজল করছে, আর সাদা দাঁত বাইরে বেরিয়ে এসেছে, আর ওই কঙ্কাল মুখেই এক অদ্ভুত হাসিতে বলে ওঠে, তুই আমার পিছু পিছু আসলেই ভালোই হয়েছে, ওই দিন রাত্রে মাছ নিয়ে যাওয়ার সময়
একটা কুকুরের সাথে যা করছিস এর পরিণতি কী হবে তা বুঝবি। আমি চাইলে এখনই তোকে অনেক বড় ক্ষতি করতে পারি, কিন্তু ওই যে বললাম মা শব্দটা বলছিস, এই জন্য এখন কিছু করব না। এই কথা বলার পর ওই ধানি জমির ভিতরে অদ্ভুত এক আলোড়ন ওঠে। অনেক সময় আমরা ছোট ঘূর্ণি বায়ু দেখি না মাঠের মধ্যে, অনেক সময় এটাকে বানকুড়ালি বলে, তো ওই টাইপের কিছু একটা। হঠাৎ করে এরকম একটা ঝড় ওঠে আর ওই মহিলাটা ওই জায়গায় অদৃশ্য হয়ে যায়। এই জিনিসটা দেখে তো ফজলুমিয়া ভয় আর ওইখানে এক মুহূর্ত দাঁড়ায় নাই, দৌড়ে ওখান থেকে বাড়ির দিকে মানে আসা শুরু করে। তো বাড়িতে চলেও আসে, প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি, অবশ্য বাড়ির খুব কাছাকাছি সে ছিল, এই জন্য খুব বেশি সময় লাগেনি ওখান থেকে আসতে। এরপরে কিন্তু ফজলুমিয়া এক সপ্তাহ ভালো করে কথাই বলতে পারেনি, মানে তার কথা বলার মধ্যে একটা জড়তা সৃষ্টি হয়ে গিয়েছিল, মানে এমন তোতলামি শুরু হয়েছিল যে উনি কোনো কথাই বলতে পারতেন না। এক সপ্তাহ পর উনি আস্তে আস্তে স্বাভাবিক যখন হন, তখন কিন্তু এই বিষয়টা মানে পরিবার সহ অনেকের কাছেই খুলে বলেন। এরপর থেকে উনি রাত্রেবেলা ভয়ে মাছ ধরাই ছেড়ে দিয়েছেন, কারণ অনেকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি আবার রাত্রেবেলা মাছ ধরতে গেলে সমস্যা হতে পারে। এই জন্যই মূলত উনি রাত্রেবেলার মাছ ধরতে যান নাই, উনি চিন্তা করেছেন রাত্রেবেলা মাছ ধরা বাদ দিয়ে দিব, যদি দিনের বেলা ধরতে পারি ধরবো, নাহলে দরকার নেই। আর ফজলুমিয়ার কিন্তু কিছু মানে চাষ করার যোগ্য কিছু জমি ছিল, ছোট খুব বেশি ছিল না, অল্প স্বল্প ছিল আর কি, ওনার বাড়ির পাশেই সেটা ছিল। তো এর মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটেছে, সেটা হলো একদিন ফজলুমিয়া তার বন্ধু আতামিয়ার কাছে, এই যে তার সাথে যে ব্যাপারগুলো ঘটেছিল সেই আতামিয়ার কাছে এই সব বিষয় খুলে বলেছিল। তো আতামিয়ার বাড়ি হলো এই শিয়ালখালী বিলের পাশেই, একটি পুরনো কবরস্থান রয়েছে এই কবরস্থানের পাশে। তো একটি বিষয় বলে রাখা ভালো, এই আতামিয়া আবার কী করতো, টুকটাক কবিরাজি করতো। তো আতামিয়া আবার যার কাছ থেকে কবিরাজি শিখেছিল তার নাম হচ্ছে আবার রহিম কবিরাজ। তার বাড়ি ক্রানীগঞ্জের ব্রাহ্মণ কিত্তা নামক একটা এলাকায় ছিল। তো মূলত এই আতামিয়ার উদ্দেশ্য ছিল কিছু অসৎ কাজ করার জন্য, যেমন কুফুরি কালো জাদু এই জিনিসগুলো করাটা ছিল উদ্দেশ্য। তো এই আতামিয়া ফজলুমিয়ার কাছে শুনে বুঝে গিয়েছিল ওই শিয়ালখালী বিলের পাশে কোনো একটি পিশাচ জিনের আবির্ভাব ঘটেছে, যার কারণে অনেকেই এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তো সে যদি এক রাত্রে ওখানে গিয়ে ওই পিশাচকে বন্দি করতে পারে, তাহলে কিন্তু ওটাকে দিয়ে অনেক কাজ সে করতে পারবে। তো সে তন্ত্রমন্ত্রের মাধ্যমে ওই পিশাচ জিনটিকে হাজির করার চেষ্টা করা শুরু করে, মানে ওই জিনটাকে হাজির করার জন্য যেই ধরনের সামগ্রী উনি ব্যবহার করেন, তার মধ্যে একটা অদ্ভুত জিনিস ছিল, সেটা হচ্ছে যে কোরবানি যখন কোনো গরুকে দেওয়া হয়, ওই গরুর যেই জিহ্বাটা, ওই জিহ্বার কিন্তু একটা ছাল রয়েছে যেটা মানে খুলে ফেলা হয় আর কি, ওই ছালটা। তো ওই ছালটা নাকি লাগে এই টাইপের পিশাচ জিনদেরকে বশ করতে হলে। তো এই আতামিয়া বুঝেছিল যে এইটা একটা মহিলা পিশাচ জিন, আর এইটাকে বন্দি করার যেই ধরনের পদ্ধতিগুলো তার জানা ছিল সেই পদ্ধতি অবলম্বন করার জন্যই সে চেষ্টা চালিয়েছিলেন। তো সে তার মতো করে চেষ্টা করেছিল, দুর্ভাগ্যবশত সে ওই পিশাচ জিনটিকে তার পদ্ধতিতে হাজির করতে পারেন নাই, উল্টো ভয়ঙ্কর এক বিপদের মুখোমুখি হন। তো আতামিয়া এক রাতের বেলা গিয়ে সে তার অপকর্ম শুরু করেছিল ওই পিশাচ চিনটাকে বন্দি করবে। তো হঠাৎ করে কি হয়েছে, ওই খালের মধ্যে একটা ঘূর্ণিপাক সৃষ্টি হয়েছিল। তো খালের আশপাশ হঠাৎ করে মনে হলো একদম অন্ধকার হয়ে গেল, কিন্তু ওই রাত্রে কিন্তু পূর্ণিমা ছিল, সে মূলত পূর্ণিমায় এই কাজ করার প্ল্যান করেছিল। তো সেই প্ল্যান অনুযায়ী সে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে চারবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ করে তার মনে হয় যে এখনই ভয়ঙ্কর তুফান শুরু হবে। এর মধ্যে কি হচ্ছে যে খালের যে জায়গাটাতে সে বসে এই অপকর্ম শুরু করেছিল, একটা বিশাল বড় আস্ত গাছ এসে ধপাস করে ওই খালের পানির মধ্যে পড়েছিল, আর এই খালের আশপাশ থেকে বিশাল ঢেউয়ের মতো শুরু হয়েছে, যেটা কিন্তু খালে কখনো হয় না, আর বিভিন্ন সাইড থেকে আর্তনাদ শুরু হয়, মনে হচ্ছে কেউ রাগে জিদে গজ গজ করছে। এরপর আতামে স্পষ্ট দেখতে পায় ওই বিলের উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায়, মানে শূন্যে ভাসমান অবস্থায় একটা বৃদ্ধা নারী অবয়ব ওই আতামিয়ার দিকে এগিয়ে আসতে থাকে।
এই বৃদ্ধা নারী অবয়ব আতামিয়ার থেকে প্রায় 15-20 হাত দূরে এসে দাঁড়ায়। তখনই মূলত এই আতামিয়া ওই বৃদ্ধা মহিলা পিশাচটিকে সরাসরি দেখতে পায়। খুবই ভয়ঙ্কর বিভৎস এক চেহারা, আর তার চুলগুলো এত বড়, মনে হচ্ছে সে যেখান থেকে আসা শুরু করেছিল ওইখান থেকে এই আতামিয়ার কাছাকাছি অবধি তার চুল এত বড়। সে কিন্তু অনেক দূর থেকে আসছে, এটা কিন্তু আতামিয়া দেখেছিল। তো এটা দেখে তো আতামিয়া ভয়ে তার মুখ দিয়ে ওই তন্ত্রমন্ত্র করা বন্ধ হয়ে যায়। তো তারপরে সে যতটুকু পেরেছিল করেছিল, আর ওই যেই মহিলা পিশাচ অবয়বটা সে ওই সময় গম্ভীর কণ্ঠে এবং রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আতামিয়া কাজটা কিন্তু ভালো করলি না, আজকের মতো তোকে আমি প্রাণে মারলাম না, চাইলে আমি তোকে প্রাণে মারতে পারি, কিন্তু পরবর্তীতে তুই যদি আমাকে বশ করার জন্য ফের কোনো পদক্ষেপ নিয়েছিস তাহলে তোর এমন পরিণতি করব যে তোর পরবর্তী প্রজন্ম এই চিন্তা করে রাত্রেবেলা ঘুম থেকে জেগে উঠবে এবং দুঃস্বপ্ন দেখবে, আর তোর যে কী পরিণতি হবে যখন হবে তখন বুঝতে পারবি, আর যেটা হবে সেটা কাউকে বলে যাওয়ারও তুই কোনো সুযোগ পাবি না। তুই কি মনে করছিস তোর মতো নেংটি কবিরাজের কাছে আমি বশ হব? তোর মতো বহু নেংটি ইঁদুরকে আমি দেখেছি, কারো কাছে আমি বশ হই নাই, 1000 বছরের উপরে আমার বয়স, আমার চুল এমনি এমনি পাকে নাই, তোদের মতো বহু কবিরাজকে আমি নাকানি চুবানি খাইয়েছি, যেই আমাকে বশ করার চেষ্টা করেছে তাকে আমি নাকানি চুবানি খাইয়ে ছেড়েছি, প্রথমে আমি হুঁশিয়ার করি, এরপরও যদি কোনো কিছু করে তারপর তার জীবনটাকে আমি কেড়ে নেই, সুতরাং আমার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আমি তোকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, খবরদার পরবর্তী আর কোনো পদক্ষেপ তুই নিবি না। এরপরে ওই অবয়বটি অদৃশ্য হয়ে যায়। অবয়বের মুখে এই টাইপের কথা শুনে মানে এই আতামিয়া তো ব্যাপক ভয় পান। উনি আবার পরের দিন গিয়ে তার ওস্তাদ ওই রহিম যে কবিরাজ রহিম মিয়া তার সাথে যোগাযোগ করেন এবং বলেন যে ওই অবয়বটা এই টাইপের কথা বলেছে। তখন এই রহিম কবিরাজ আতামিয়াকে বলে যে তুমি আমি কেন, আমাদের ওস্তাদও ওকে বশ করতে পারবে না, ওরও অনেক বয়স আর ও নিজেও অনেক জাদুবিদ্যা জানে, আর এখানে বহুদিন যাবত বসবাস করে কিন্তু কাউকে ওইভাবে সাক্ষাৎ দেয় না, হঠাৎ কি মনে করে সে ইদানিং সাক্ষাৎ দেওয়া শুরু করছে, এই জন্য ওর উপস্থিতি অনেকে জেনে গেছে, আর শুধু ও না ওর পরিবারের অনেকেই আশেপাশে বসবাস করে, ওকে বন্দি করতে গেলে যদি কোনো কারণে কেউ বন্দি করেও ওর পরিবারের লোকজন আক্রমণ করবে, আর যদি কোনো কারণে বন্দি না করা যায় তাহলে হিতে ভয়ানক বিপরীত হবে, সুতরাং আতামিয়া তুমি এইটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করো না, আর এই বিষয় নিয়ে তুমি আমার সাথে কথা বলার জন্য আসবা না, অন্য বিষয় নিয়ে আসো, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বললে নতুন করে কোনো বিপদ বাড়াতে চাই না, আর তুমি যদি এই কাজ করো তাহলে তোমার পরিবারের উপরও ভয়ানক বিপদ নেমে আসবে আর তোমার উপর তো হবেই। তো যাই হোক, রহিম কবিরাজ আতামিয়াকে কিন্তু এই বিষয়ে পরামর্শ দেন, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো আতামিয়া ওই দিনের পর থেকে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন, আর তার আচরণের মধ্যে পাগলামি ভাব দেখা যায়। তার পরিবার থেকে কিন্তু ভালো ভালো কবিরাজ দেখানো হয়েছে, যেমন রহিম কবিরাজ তার ওস্তাদ তাকে দেখানো হয়েছে, তারপর আরও পরিচিত যারা ছিলেন তাদের দেখানো হয়েছে। এখন দেখা গেল যে আতামিয়া নিজেও টুকটাক কবিরাজি জানলেও তার উপর যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধানে উনি কোনো ভূমিকা রাখতে পারেন নাই। তো ওনার যে আসলে কি সমস্যা, আসলে কি হয়েছে এটা কেউ বুঝতে পারেননি। একটা সময় উনি পুরো দস্তুর পাগল হয়ে যায় এবং তাকে নাকি বাড়িতে রশি দিয়ে বেঁধে রাখতে হতো। তো এটা ছিল আতামিয়ার পরিণতির কথা। ঘটনার শুরুতে বলেছিলেন মাঝখানে একটা ক্যারেক্টার আসবে। তো চলুন আমরা আবার ওই ফজলু মিয়ার কাছে চলে যাই, যেহেতু ফজলু মিয়া মাঝখানে তার বন্ধু এই আতামিয়ার সাথে এই কথাটা বলেছিল, এই আতামিয়া অতি উৎসাহিত হয়ে এই কাজটি করতে গিয়ে সে ভয়ানক বিপদ ডেকে নিয়ে এসেছিল, সে বদ্ধ উন্মাদ হয়েই ছিল। তো যাই হোক, এই যে ফজলু মিয়ার সাথে যে ঘটনাটি শুরু হয়েছিল, উনি তো মাছ ধরা ছেড়ে দিয়েছিলেন,
ওই ঘটনা ঘটার পর থেকে। কিন্তু তার উপর কিন্তু ক্ষোভ ওদের ছিল, আর যেহেতু সে মাছ ধরা ছেড়ে দিয়েছিলেন, উনি কৃষিকাজের দিকে ঝুঁকে গিয়েছিলেন আর কি, আর ওইখানে ওনাদের একটা চাষাবাদের জমি আছে, ওনার স্ত্রী বলেছিলেন তুমি এখানে জমি জমা চাষ করো, তোমার এসব মাছ টাছ ধরার দিকে যাওয়ার দরকার নেই। তো শিয়ালখালি বিলের খালপাড়ের পাশেই ওনার একটা খেতি জমি ছিল, তো ওই খালে কিন্তু একটা ব্রিজ ছিল, ব্রিজটা পার হয়ে ডান পাশেই তার খেতি জমিটা ছিল। তো তিনি কি করেন, ওই খেতি জমিতে আলু চাষ শুরু করেন। কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি, ঘটনাটি ঘটে এক রাত্রে। এই ফজলু মিয়া তার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন কোনো একটা কাজে, সেখান থেকে তার আসতে একটু রাত হয়ে যায়। কামরাঙ্গীচরে কিন্তু তখন এরকম আলো টালো ছিল না, মানুষজনের বসতি কম ছিল, ইলেকট্রিসিটি থাকলেও খুব একটা বেশি সময় থাকতো না, মানে লোডশেডিংয়ের পরিমাণটাও খুব বেশি ছিল। আর যখন আসছিলেন তখন ঠিক রাত কত এটা উনি বলতে পারেন না, তবে বেশ রাত ছিল আর কি। তো ফজলু মিয়া বাড়িতে আসতে হলে তার যে ওই যে আলো ক্ষেতটা রয়েছে ওই রাস্তা দিয়ে আসতে হবে, ওই ক্ষেতের পাশ দিয়ে উনি আসছিলেন। হঠাৎ করে ফজলু মিয়া কী করেছেন, ক্ষেতের দিকে একটু নজর দিয়েছেন, আমার ক্ষেতটা ওই দিকে, স্বাভাবিকভাবেই যদি কেউ রাস্তা দিয়ে যায় তার পাশে তার জমি থাকে, নজর তো ওইদিকে যাই, তো ওনার ওইভাবেই নজর গিয়েছিল। তো উনি কী করেছেন, ক্ষেতের দিকে যখন নজর দিয়েছেন উনি ক্ষেতের মধ্যে কিছু একটা দেখতে পেলেন। তো উনি চিন্তা করেন কী রে ওইটা কী, উনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন, চাঁদের আলো ভালো ছিল সময়, কিন্তু ফজলু মিয়া চাঁদের আলোতেও দূর থেকে ভালো করে ওটা দেখতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে একটু এগিয়ে গিয়ে দেখি তো ক্ষেতের আলো কেউ চুরি করে নিয়ে যাচ্ছে কিনা। তো উনি যখন কিছুটা এগিয়েছেন তখন উনি দেখতে পেলেন বেশ বড় আকারের একটা কালো ষাঁড় গরু। তো ফজলু মিয়া মনে মনে ভাবলেন কারো গোয়াল থেকে মনে হয় এটা ছুটে এসেছে, আর এত বড় গরু এখান থেকে আসলে এখানে আসলো কীভাবে, উনি আসলে বুঝতে পারছেন না, আশেপাশে তো অনেক ক্ষেত রয়েছে, আমার ক্ষেতের ভিতরে এটা কী করে, তো আসতেই পারে অন্য ক্ষেতের ফসল খেতে খেতে হয়তো এখানে চলে আসে। তো ফজলু মিয়া কী করেছেন, গরুটাকে তাড়ানোর জন্য এগিয়ে গিয়েছিলেন। তো উনি কী করেছেন, প্রথম দিকে ওই হুস হুস শব্দ করে গরুটাকে তাড়িয়ে দিতে গিয়েছিলেন, গরুটা কিন্তু কিছুটা সরেছে, মানে ওখান থেকে সরে অন্য জায়গা চলে গেছে। ফজলু মিয়া কী করেছে, উনি হঠাৎ করে চিন্তা করেছে যে আচ্ছা এই গরুটা যদি আবার ক্ষেতের মধ্যে চলে আসে তাহলে তো আমার সব আলু নষ্ট করে ফেলবে, ওকে তো এই জায়গা থেকে বের করা যাচ্ছে না, মানে তার ক্ষেত থেকে আসলে আরেক ক্ষেতে গিয়েছে, তা আরেকজনের আবার ক্ষতি করবে। ফজলু মিয়া কী করেছে, ওই আরেকজনের ক্ষেতের চারদিকে একটু ঘেরা ছিল, তো উনি কাছে গিয়ে ওই ঘেরা যেই জায়গা মাঝে মাঝে একটা বাঁশের খুঁটির মতো গাড়া, উনি একটা বাঁশ নিয়েছেন এবং ওই বাঁশ নিয়ে ওই ষাঁড় গরুটার দিকে এগিয়ে গেছেন। এখন ষাঁড় গরুটার দিকে এগিয়ে গিয়ে উনি কী করেছেন, ষাঁড় গরুটার পেছন দিকে, মানে ষাঁড় গরুটা কিন্তু তার দিকে তাকায় নাই, সে পেছন দিকে গিয়ে প্রচণ্ড জোরে মেরেছে একটা বাড়ি, আর বাড়ি মারার পর ওই গরুটা কী করেছে, এই ফজলু মিয়ার দিকে ঘুরে তাকিয়েছে। তখন ফজলু মিয়া দেখে যে এই গরুটার চোখ দুটো লাল টকটকে, যেটা একটু আগেও মনে হয় নাই, সে যখন তার ক্ষেত থেকে সরিয়েছিল বিষয়টাকে স্বাভাবিক মনে করেইছিলেন, তার চোখগুলো এরকম ছিল না, কিন্তু এখন এইরকম। আর ওই ষাঁড় গরুটা ভয়ঙ্করভাবে ফোঁস ফোঁস শব্দ করছে। তো এইটা দেখেই ফজলু মিয়া বুঝে গেছে যে সর্বনাশ, করলামটা কি, এটা তো কোনো স্বাভাবিক গরু না, আমি কেন আবার এটাকে আঘাত করতে গেলাম, আমার তো বোঝা উচিত ছিল। ফজলু মিয়া কী করেছে, হাতের ওই বাঁশটা ওখানেই ফেলে দিয়ে দ্রুত দৌড় শুরু করেছে, দৌড়ে রাস্তা উঠে যায়। উনি দেখেছেন যে যখন দৌড়েছেন পিছন দিকে তাকে দেখেছেন যে ওই গরুটা কিন্তু ওই মাঠের মধ্যেই আছে, তো উনি তো রাস্তায় দৌড়ানো শুরু করেছেন, কি মনে করো হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখেন ওই গরুটা ফজলু মিয়ার পেছনে পেছনে আসছে। ফজলু মিয়া তো এটা দেখে মানে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড় হয় ভয়ে, যে এখন কি করি। ফজলু মিয়া যখন হাঁটা থামিয়ে দেয় পেছন দিকে তাকায় দেখা, তখন দেখা যায় যে ওই গরুটাও থেমে গেছে, দাঁড়িয়ে আছে। ফজলু মিয়া যখন হাঁটে ওই গরুটাও হাঁটে। ফজলু মিয়া বুঝে যায় যে খুবই খারাপ কিছু হবে রে, এখন এই অবস্থা থেকে বের হই কীভাবে। তো ফজলু মিয়া তো হাঁটতে হাঁটতে খালপাড়ে যে ব্রিজটা ছিল ব্রিজের সামনে এসেছেন,
ওই পর্যন্ত আসার পরেও কিন্তু ওই গরুটা তার পিছু ছাড়ে না। হুজুর মিয়া বুঝতে পারে যে এই গরুরূপী পিশাচটা শুধু একটু সুযোগ খুঁজছে কোনো একটা ক্ষতি করার, না জানি কোনো একটা কারণে সে পারছে না, কিন্তু কী কারণে পারছে না এটা কিন্তু ফজলু মিয়া বুঝতে পারছে না। ফজলু মিয়া ওই খালপার ব্রিজটা যখন পার হয় তখন আবার পেছন দিকে তাকায়, তখন দেখায় যে ব্রিজের ওই পারেই ওই গরুটা দাঁড়িয়ে আছে। তখন উনি বুঝতে পারলেন যে ব্রিজের এই পাশে হয়তো বা গরুটা আসবে না। উনি ভয় পেয়েছিলেন কিন্তু দ্রুত উনি বাড়িতে চলে আসেন। মাঝে মাঝে উনি পেছন দিকে তাকিয়েছিলেন কিন্তু ওই গরুটাকে উনি আর পেছনে দেখতে পাননি, হয়তোবা ওই খালের যে ওই যে ব্রিজটা রয়েছে ব্রিজের ওই পাশেই ছিল। উনি বাড়িতে এসেই এই সব ঘটনা তার স্ত্রীকে বলে কি হয়েছে, কিভাবে কি হলো। তো এরপরে উনি ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর উনি স্বপ্নে দেখেন যে বিশাল দেহি এক বৃদ্ধা মহিলা, নারী অবয়ব, সারা শরীরে নাকি দগদগে ঘা দেখা যাচ্ছে আর শরীরের মাংসগুলো খুলে খুলে পড়ছে। প্রচণ্ড রাগী কণ্ঠে ওই বৃদ্ধা মহিলাটি এই ফজলু মিয়াকে বলছে যে এই ফজলু, আমি তো আমার মতো চলে যাচ্ছিলাম, তুই কেন এসে আমাকে আঘাত করতে গেলি, কেন আমাকে তাড়ানোর চেষ্টা করলি, তোর পরিণাম আসলেই খুব খারাপ হবে। তো এই কথা বলার পর স্বপ্নের মধ্যেই ওই বিশালদেহী বৃদ্ধা মহিলাটা অদৃশ্য হয়ে যায়। তখন ফজলু মিয়া চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। পাশে তার স্ত্রী তো ঘুমিয়েছিলেন, ফজলু মিয়া চিৎকারে তার স্ত্রীরও ঘুম ভেঙে যায়। ফজলু মিয়াকে বলে কি হয়েছে, তখন ফজলু মিয়া স্বপ্নের কথাটি তার স্ত্রীকে বলেন। তো তার স্ত্রীকে বলেন যে তুমি তো একটু আগে এরকম ভয় পেয়েছ, এই জন্য মনে হয় স্বপ্ন দেখেছো, ওটা কিছু না, শুয়ে পড়ো। তো ওই রাতের মতো ফজলু মিয়ার কিন্তু আর ঘুম হয় নাই, ভোরের দিকে ওনার ঘুম হয়েছিল। তো যাই হোক, ওই কামরাঙ্গিচরে কিন্তু বড় একটি নাম করা মাদ্রাসা রয়েছে, না মাদ্রাসার নামটা আসলে বলতে পারেন নাই ফাইজান রহমান। তো ওই মাদ্রাসার এক হুজুরের স্মরণাপন্ন হন এই ফজলু মিয়া। তো হুজুর তাকে রুকিয়া করে দেন এবং ফজলু মিয়ার যে আলুক্ষেতটি ছিল তো উনি ওইখানে গিয়ে ওই আলুক্ষেতটি বন্ধ করে দেন, যাতে করে পরবর্তীতে উনি ওই ক্ষেতে কাজ করতে গেলে দিনে হোক রাত্রে হোক কোনো সমস্যা না হয়, আর হুজুর আল্লাহর কাছে দোয়াও করেন তার এই সমস্যার সমাধানের জন্য। তো আল্লাহর অশেষ রহমতে অনেকটাই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। এবার আসেন ফজলু মিয়ার ঘটনাটির পরবর্তী অংশে যাই। তো এই ঘটনার পরে কিন্তু বেশ অনেকগুলো বছর পার হয়ে যায়, তখন কিন্তু প্রায় 1988 সালের বন্যার হয়তো এক বছর বা দু বছর আগে, আমরা তো 1980-81 সালের ঘটনা বলছিলাম, তো এরপরে কিন্তু ওই 88 সালের এক কি দু বছর আগে ওই বন্যার আগে আর কি। তো এই ফজলু মিয়া কী করেছেন, তার ওই আলু ক্ষেতের জমিটা বর্গা দিয়ে দেন। যার কাছে বর্গা দেন তার নাম হচ্ছে জাবেদ আলী। তো জাবেদ আলী একজন বর্গা চাষী ছিলেন, উনি ধান আলু সবজি ইত্যাদি টাকার বিনিময়ে চাষ করে দিতেন। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই সময়ের মধ্যে কিন্তু আল্লাহর অশেষ রহমতে ফজলু মিয়া ভালোই টাকা পয়সা করেছিলেন, জমি জমাও করেছিলেন, কিন্তু ওই রাতেরবেলা মাছ ধরতে আর উনি যেতেন না, উনি পুরোপুরি একজন কৃষক হয়ে গিয়েছিলেন আর কি। ফজলু মিয়ার বেশ জমি জমাও হয়ে যায়, ভিন্ন ভিন্ন জায়গায় উনি জমি কিনেছিলেন। তো এই জন্য কিন্তু ওনার ক্ষেত দেখাশোনা করার জন্য বা চাষাবাদের জন্য কিন্তু শ্রমিক দরকার হতো, তো উনি এরকম শ্রমিক নিয়েছিলেন। আর এই জাবেদ আলী কিন্তু এই টাকার বিনিময়ে কামলা বা শ্রমিক হিসাবে কাজ করে দিতেন। তো এই জাবেদ আলীকে এই ফজলু মিয়া বলেন যে জাবেদ আলী, আমার যে আলু ক্ষেত্র আছে তুমি ওইটা চাষ করো, তুমি দেখো ওই জমিতে চাষ করতে পারবে কি না। তো জাবেদ আলী তো ওই জমিটা দেখে এসেছিলেন পরবর্তীতে গিয়ে, এবং উনি জমির চারপাশে আইলো বেঁধে দিয়ে আসছেন, একটা সীমানা ঠিক করে দেন আর কি। এখন সমস্যাটা শুরু হয় এই জায়গা থেকে, এই জাবেদ আলী যখন ওই জমি চাষ করতে যায় তখন উনি দেখতে পায় যে ওই জমির পাশে একটি মাটির উঁচু ঢিবি রয়েছে। তো উনি কী করেছেন যে ওই কোদাল দিয়ে ঢিবিটা ভাঙতে শুরু করেছেন, বিশেষ করে যেদিন ওই আইলটা করতে গিয়েছিলেন আর কি। তো এটা করতে করতে বেশ অন্ধকার হয়ে গিয়েছিল, তো তখন তো আসলে চাঁদের আলোতে কতটুকু কাজ করা যায়, মোটামুটি সন্ধ্যার বেশ কাজ কিছুক্ষণ পরে কাজ করেছিলেন, তো কাজটা শেষ হয় নাই, পরের দিন আবারও কাজ করতে গিয়েছিলেন, আবারও রাত হয়ে যায়। তো আনুমানিক 7:30 কি 8 হবে এরকম আর কি সময়, গরমকালই ছিল তখন। তো কাজ শেষ করে এই জাবেদ আলী সব কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন, যেহেতু জাবেদ আলীর বাড়ি ফজলু মিয়ার বাড়ির পাশেই। তো আগে কিন্তু আমরা বলেছিলাম যে এই যে ক্ষেতটি আলু ক্ষেত্রটি, এটা কিন্তু খালের উপর যে ব্রিজ রয়েছে ব্রিজ থেকে নেমে হাতের ডান পাশে যে জমিটা রয়েছে ওইটাই কিন্তু ফজলু মিয়ার আলু ক্ষেতের জমি, তার অন্যান্য জমি অন্য সাইডে রয়েছে আর কি। তো জাবেদ আলীতে জাবেদ আলীকে বাড়িতে আসতে হলে ব্রিজ পার হয়ে খালের যে রাস্তাটি আছে ওই রাস্তা দিয়েই আসতে হবে, তো উনি তো হেঁটে আসছিলেন। তো ঘটনাটি ঘটে এই খালের এখানেই,
হঠাৎ জাবেদ আলীর শরীরে একটা দমকা বাতাস এসে লাগে। বাতাসটা লাগার সাথে সাথে জাবেদ আলীর বুকটা কেমন যেন একটা স্যাত করে ওঠে, মানে ধরাস করে ওঠে, যেটাকে আমরা বলি। তো এরপরেই মানে জাবেদ আলী তো হাঁটছেন, হঠাৎ করে মনে হলো যে জাবেদ আলীর পেছনে পেছনে কেউ হাঁটছে। তো জাবেদ আলী একবার পিছনে ঘুরে দেখেন, কিন্তু কাউকে উনি দেখতে পেলেন না। মনে হলো তার মনের ভুল, তিনি আবার সামনের দিকে হাঁটতে লাগলেন। এবার জাবেদ আলীর ঘাড়ে একটা গরম নিঃশ্বাস এসে পড়ল, মনে হলো কেউ খুব কাছ থেকে একটা গরম নিঃশ্বাস ছেড়েছে। তো জাবেদ আলী ভয় পেয়ে পিছন দিকে ঘুরে তাকান, এবারও তিনি কাউকে দেখতে পান না। কিন্তু যখনই উনি সামনের দিকে আবার ঘুরবেন, তখনই উনি দেখেন যে ওই সামনের একটু সাইডে রাস্তার পাশে যে জঙ্গল টাইপের গাছের ঝোপঝাড় আছে, ওইখানে ওই অন্ধকারের ভেতরে কয়েকজোড়া জ্বলন্ত চোখ আস্তে আস্তে বেরিয়ে আসছে। জাবেদ আলী অন্ধকারের মধ্যেও দেখতে পেলেন যে ওই চোখগুলো তার দিকেই আসছে ধীরে ধীরে। এই দৃশ্য দেখা মাত্রই ওখান থেকে উনি উল্টো ঘুরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল উনি যতই দৌড়াচ্ছেন পথ শেষ হচ্ছে না। পথ তো ওনার সব চেনা, অন্ধকারে হোক চেনে তো উনি, কিন্তু উনি মাঝে মাঝে ঘুরে পেছন দিকে তাকাচ্ছিলেন, ওই চোখগুলো দেখছিলেন যে তার দিকে আসছে, উনি দৌড় থামাচ্ছিলেন না। তো বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর মনে করছেন যে এইবার মনে হয় কিছু নাই, উনি বুঝেছিলেন এটা ভয়ানক কোনো কিছু, অথবা ভয়ানক কোনো কিছু না হলেও অনেক সময় কুকুর টুকুর এরকম অনেক সময় মানুষের পিছু লাগে, কিন্তু পিছু লাগলেও তো ঘেউ ঘেউ করে, এরকম কোনো ঘেউ ঘেউ করে নাই, এই জন্য উনি বুঝেছিলেন এটা স্বাভাবিক কোনো কিছু না। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর উনি পেছন দিকে আবার তাকিয়েছেন যে ওই জিনিসগুলো আছে কি না। তখন উনি দেখতে পান একটা ভয়ানক জিনিস, সেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর দানব, হাত পাগুলো অনেক লম্বা, হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলে কেমন দেখা যায়। মনে হচ্ছে এই দানবটা সামনে দুই হাত পেছনে দুই পা এইভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছেন, আর তার মুখমণ্ডলটা বোঝা যাচ্ছে ওই সময় চাঁদের আলো যতটুকু ছিল, মুখমণ্ডলটা মনে হচ্ছে রক্ত মাখা এবং খুবই ভয়ঙ্কর, আর তার মুখের বিভিন্ন জায়গায় চোখ রয়েছে। মূলত এই চোখগুলোই উনি দেখেছিলেন, আর এইভাবে জাবেদ আলীর দিকে এগিয়ে আসে মাটিতে হেঁটে হেঁটে, হাত দুই হাত সামনের দিকে দিয়ে দুবার পেছন দিকে দিয়ে। তো উনি এই দৃশ্য দেখে এত ভয় পেয়েছিলেন, জাবেদ আলী উনি সাহসী মানুষ ছিলেন, কিন্তু এতক্ষণ তো উনি মনে করেছেন যে এটা তো স্বাভাবিক ভূত প্রেত হবে, কিন্তু পেছন দিকে তাকে যে ভয়ঙ্কর অবয়বটা দেখেছিলেন এটা দেখার পর উনি সাহস ধরে রাখতে পারেন নাই। উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে অল্প কিছুটা পথই এগোতে পেরেছিলেন এবং সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। ওই কাছাকাছি আবার একটা বাড়ি ছিল, তো ওনার চিৎকার শুনে ওই বাড়ির লোক বেরিয়ে এসেছেন। তখন তো আসলে রাত বেশি না, তো 7:30, 8 বা 8:30 এরকম বাজে সর্বোচ্চ। তো উনি তো বেরিয়ে এসে দেখেন যে একজন লোক পড়ে আছে, কাছে গিয়ে দেখেন সেটা জাবেদ আলী। জাবেদ আলীকে উনি চিনতেন, খুব ভালো করে চিনতেন। তো জাবেদ আলীকে উনি উঠিয়ে তার বাড়িতে নিয়ে যান। তো জাবেদ আলীর সাথে কথা বলেন, জাবেদ আলী বেশ কিছুটা সময় অপ্রকৃতস্থ ছিলেন, ভালো করে কথা বলতে পারছেন, এলোমেলো হয়ে যায়, খুব ভয় পেয়েছিলেন, তো আস্তে আস্তে স্বাভাবিক হন। তো জাবেদ আলীকে উনি বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। তো জাবেদ আলী তার পরিবারকে তো বলেন যে আসলে উনি কী দেখেছেন, কী হয়েছে। এরপরে ওই লোকের বেশ জ্বর আসে, শরীর খারাপ হয়ে যায়, আস্তে আস্তে উনি সুস্থ হয়েছিলেন। আর এই ফজলু মিয়াকে উনি সব কিছু খুলে বলেছিলেন যে এই ঘটনা, উনি ওই দিক দিয়ে আসার সময় এই জিনিস দেখেছিলেন। তখন ফজলু মিয়া চিন্তা করলেন যে বহুদিন তো ওইদিকে এই টাইপের কোনো সমস্যা হয়েছে বলে উনি জানেন না, তো যেহেতু এই টাইপের সমস্যা শুরু হয়েছে এই কারণে উনি আবার ওই যে হুজুরকে দিয়ে রুকিয়া করেছিলেন তার কাছে যান, তার কাছে গিয়ে সব কথা খুলে বলেন। তখন ওই হুজুর তার অনুগত এক জিন ছাত্রের মাধ্যম দিয়ে কিছু তথ্য সংগ্রহ করেন এবং তার কাছ থেকে শুনে পরবর্তীতে এই ফজলু মিয়াকে ওই হুজুর বলেছিলেন যে প্রথমবার আপনার যে ক্ষেতের ওই জায়গাটি বন্ধ করে দিয়ে এসেছিলাম, ওই আলু ক্ষেতের আশেপাশেই একটি জিনের বসতি ছিল, তো ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার পর ওরা ওখান থেকে সরে গিয়ে আশেপাশে বসবাস করা শুরু করে, কিন্তু ওরা কারো ক্ষতি করতো না।
কিন্তু এই জাবেদ আলী সে ওই আইলের মাটি কাটার কারণে ওদের সমস্যা হয়েছিল, এই কারণেই মূলত ওই জাবেদ আলীকে ওরা ভয় দেখিয়েছে। তবে ওরা বড় ধরনের কোনো ক্ষতি করবে না যদি না ওদেরকে তোমরা ক্ষতি না করো, আর রাতের বেলা ওদেরকে যদি দেখো কখনো আঘাত করো না, বিশেষ করে ওই জমির মধ্যে এই টাইপের কোনো অবয়ব দেখলে কখনো আঘাত করো না, আঘাত না করলে ওরা বড় ধরনের কোনো ক্ষতি করবে না। তোমাকে ওরা কিছু বলে নাই কারণ তুমি একবার মা বলে ডাক দিছিলা, এই জন্য পরবর্তীতে তোমার বেশ কিছু অপরাধ ওরা আমলে নেয় নাই, বিশেষ করে ওই পিশাচ জিনটি, কিন্তু পরবর্তীতে তুমি খুব সাবধানে থাকবা, এই টাইপের কাজ আর কখনো করবে না, এবং আশেপাশে যারা কাজ করে তাদেরকেও বলে দিবা। তো এরপরে আল্লাহর অশেষ রহমতে ওইখানে যারা কাজ করেছিলেন তেমন বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে খুব একটা শোনা যায়নি। আর এই জাবেদ আলীও পরবর্তীতে আর কিছু দেখেন নাই, উনি মূলত ওই যে উঁচু ঢিবি থেকে মাটি কেটেছিলেন ওই জন্য ওরা কিছুটা ক্ষিপ্ত হয়ে ভয় দেখিয়েছিল, জাস্ট এতটুকুই। তো এটাই ছিল ঘটনা। ফজলু মিয়া পরবর্তীতে পুরো দস্তুর কৃষকই হয়েছিলেন আর কি, যতদিন জীবিত ছিলেন কৃষকই হয়েছিলেন, আর এভাবেই উনি ওনার জীবনটা কাটিয়েছেন। মাস্টার্স ধরা এই টাইপের কাজ উনি আর কখনো যান নাই, এমন ভয় দেখেছিলেন মানে ভয়টা পেয়েছিলেন, এরপরে উনি আর সাহসী করেন নাই মাছ ধরার জন্য। তো যাই হোক, এই যে ফজলু মিয়া যে আলোক্ষেত্রটি, এই আলোক্ষেত্রটি পরবর্তীতে উনি মাটি দিয়ে ভরাট করে বসতি স্থাপন করেছিলেন, পরবর্তীতে মানে ওইখানে থাকার জায়গা করেছিলেন, তারপরেও থাকার জায়গা করার পরেও কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল বলে শোনা যায় না। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ ফাইজান রহমানকে ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আর ঘটনাটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখিত বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandaharwal@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও বলে দিচ্ছি, afnanthehorworld afnandaharwal@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান্দা হর ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্কও আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদেরকে জানাতে পারেন কেমন লাগছে ঘটনাগুলো, কমেন্ট করে জানাতে পারবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করেও জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।